প্রয়োজন হয় সে নিতে পারবে, সমস্যা নেই। থ্যাংক ইউ স্যার। আপনার কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার, মুরাদ সাহেব দাগ দিয়ে দিয়েছেন অলরেডি। আচ্ছা আরেকটা জিনিস, যদি আপনাদের কারো কোনো, আমি ক্লাস নিচ্ছি এখন, আপনাদের চেহারাও দেখতেছি না, আপনাদের কোনো প্রবলেম হচ্ছে কিনা সেটাও বুঝতেছি না, যদি কারো কোনো প্রবলেম থাকে আপনারা হাত তুলবেন, এখানে হাত তোলার একটা অপশন আছে, এটা কি সবাই জানেন এই সিস্টেমটা? রেইজ হ্যান্ড এর একটা অপশন আছে। যদি কেউ কোনো প্রবলেম ফেস করেন, যে আমি বলতেছি কিছু বুঝতেছেন না, তখন যদি কোনো সমস্যা হয় তাহলে হাত তুলবেন, অথবা চ্যাট অপশন আছে, চ্যাট অপশনে কিছু লিখে দিবেন, সেটা আমি দেখবো, তারপর আপনার কোয়েরিটা ইয়া দিব। ওকে, আমরা শুরু করি। আমাদের আমরা পাস্ট যে ইয়াটা করছিলাম, যেটার উপর আমাদের মিড টার্ম হলো, সেটা হচ্ছে বিজনেস নিয়ে, বিজনেস নিয়ে একটা বেসিক আইডিয়া নেওয়ার আমরা চেষ্টা করেছিলাম। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে ফর্মস অফ বিজনেস ওনারশিপ। আসলে কয় ধরনের বিজনেস থাকে দেখব। বেসিক ফর্মস অফ বিজনেস ওনারশিপ, সাধারণত আমরা বেসিক যেটা বুঝি সেটা হচ্ছে তিন ধরনের বিজনেস আছে। একটা হচ্ছে সোল প্রোপ্রাইটারশিপ, যেটাকে বাংলায় বলে এক মালিকানা, অর্থাৎ বিজনেস, একটা হচ্ছে পার্টনারশিপ, একটা হচ্ছে কর্পোরেশন। সোল প্রোপ্রাইটারশিপ আমরা সবাই জানি, যে বিজনেস এর একজন মালিকানা মালিক থাকে, সে নিজে ব্যবসা পরিচালনা করে, সেটাকে বলা হচ্ছে এক মালিকানা, সোল প্রোপ্রাইটারশিপ। পার্টনারশিপ অ্যান্ড অ্যাসোসিয়েশন অফ টু অর মোর পার্সনস টু ক্যারি অন অ্যাজ কো-ওনার্স অফ এ বিজনেস ফর প্রফিট। শুনে এটা পলা করে না, একদম পলাতে পড়ে। প্রবীর দাস, আপনি একটু মিউট করে রাখুন। পার্টনারশিপ হচ্ছে যখন দুইজন বা তার বেশি বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, মানুষ, যে কেউ একসাথে হয়ে যখন একটা বিজনেস পরিচালনা করে, তখন সেটাকে বলা হচ্ছে পার্টনারশিপ বা বিজনেস। আর এটা হচ্ছে কর্পোরেশন, এ লিগ্যাল এন্টিটি উইথ অথরিটি টু হ্যাভ লায়াবিলিটি সেপারেটলি। শাকাওয়াত হোসেন, মিউট করে রাখুন প্লিজ। বাইটে যে এটা কর্পোরেশন হচ্ছে আলাদা একটা এন্টিটি, যেটা বলা হয়ে থাকে অ্যাকাউন্টিং এর ভাষায়, যারা এখানে তো কমার্স ব্যাকগ্রাউন্ডের কেউ নাই, অ্যাকাউন্টিং এর ভাষায় একটা কথা বলা হয়ে থাকে। অ্যাকাউন্টিং এর যে অঙ্কগুলো আছে, ধরেন জার্নাল করতে হয়, লেজার করতে হয়, ব্যালেন্স শিট করতে হয়, এই যে ব্যালেন্স শিট গুলো করা হয়, এখানে একটা কথা বলা হয়, সেটা হচ্ছে এই যে কর্পোরেশনের গুলা, পাবলিক লিমিটেড কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি, এরকম কোম্পানির আলাদা একটা, কর্পোরেশন মানে হচ্ছে কোম্পানি গুলা, পাবলিক লিমিটেড কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি। কিছু কিছু বিজনেস আছে দেখবেন যেগুলোর নামের শেষে লিমিটেড কোম্পানি লেখা থাকে, লিমিটেড, এই লিমিটেড, সেই লিমিটেড, ধরেন উত্তরা ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক লিমিটেড, এই লিমিটেড লেখা থাকে মানেই হচ্ছে এটা হচ্ছে একটা কোম্পানি, কর্পোরেশন, অর্থাৎ কর্পোরেশন যেভাবে গঠন হয় সেভাবে। এখন এটা যদি কোম্পানি হয়, কর্পোরেশন হয়, তার মানে এটা আলাদা একটা লিগ্যাল এন্টিটি আছে। লিগ্যাল এন্টিটি মানে হচ্ছে আইনগত সত্তা, মানে হচ্ছে আপনি যেরকম একজন মানুষ, লিগ্যাল এন্টিটি ওইটাও একটা মানুষের মতো আলাদা সত্তা। আপনি যেমন কোনো সম্পত্তি কিনতে পারবেন, কারো বিরুদ্ধে মামলা করতে পারবেন, ওই কর্পোরেশনটা, ওই প্রতিষ্ঠানটাও কোনো সম্পত্তি নিজের নামে কোনো সম্পত্তি কিনতে পারবে, কারো বিরুদ্ধে মামলা করতে পারবে, অর্থাৎ পুরোপুরি আপনার মতোই সে সকল অধিকার হোল্ড করে। ওই অ্যাকাউন্টিং যখন করি আমরা একটা কথা বলি, সেটা হচ্ছে অঙ্ক করার সময় আপনাকে মাথায় রাখতে হবে, এটা আপনি নিজের অঙ্ক করতেছেন না, নিজের ম্যাথ করতেছেন না, আপনি ব্যালেন্স শিট যে তৈরি করতেছেন, নিজের ব্যালেন্স শিট তৈরি করতেছেন না, আপনি ওই কোম্পানির ব্যালেন্স শিট তৈরি করতেছেন। কোম্পানিটাও আপনার মতো একটা মানুষ, তার হাত পা নাই, সে হাত পা নাই যেহেতু সে নিজে করতে পারে না, আপনি তাকে হেল্প করতেছেন,
এটা হচ্ছে লিগ্যাল এন্টিটি, যে আলাদা আপনার মতো একটা জিনিস। কর্পোরেশন হচ্ছে ওরকম, সোল প্রোপ্রাইটারশিপ আর পার্টনারশিপ, এই দুইটা বিজনেসের কোনো লিগ্যাল এন্টিটি নাই, অর্থাৎ ওরা আপনার মতো মানুষ না। কিন্তু কর্পোরেশন হচ্ছে পুরোপুরি আপনার মতো একজন, কিন্তু তার হাত পা নাই বলেই আপনি তাকে হেল্প করতেছেন, ব্যবসা পরিচালনা করতেছেন। সোল প্রোপ্রাইটারশিপ দা ওল্ডেস্ট, সবচেয়ে পুরাতন, মোস্ট কমন ফর্ম অফ প্রাইভেট বিজনেস ওনারশিপ, টিপিক্যালি ওনস এ স্মল সার্ভিস অর রিটেল অপারেশন। আমরা জানি যে আমাদের নিচে মুদি দোকানগুলা বা ছোটখাটো বিজনেস যেগুলো আছে ওগুলো হচ্ছে সোল প্রোপ্রাইটারশিপ দেওয়া হয়। সোল প্রোপ্রাইটারশিপে যেটা হয় যে একজন বা দুইজন, মানে আমি নিজেই ব্যবসা পরিচালনা করতে পারি, অথবা আমাকে হেল্প করার জন্য একজন বা দুইজন লোক নিয়োগ করতে পারি, যারা আমাকে, মানে আমার যদি বিজনেস ওনার হয় আমাকে কাজ করতে হেল্প করবে। দ্য ম্যানেজারিয়াল অ্যাবিলিটি অফ দ্য ওনার ইউজুয়ালি অ্যাকাউন্টস ফর দ্য সাকসেস অর ফেলিওর অফ দ্য বিজনেস। আপনার বিজনেস ফেল করবে নাকি সাকসেসফুল হবে এটা ডিপেন্ড করে হচ্ছে মালিকের ম্যানেজারিয়াল অ্যাবিলিটির উপর। তার ম্যানেজমেন্ট যত ভালো হবে বিজনেস তত ভালো সাকসেসফুল হবে, যত খারাপ হবে বিজনেস তত খারাপ করবে। সোল প্রোভাইডারশিপে কিছু অ্যাডভান্টেজ আছে, কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, অ্যাডভান্টেজগুলো একটু আমরা দেখি। লিমিটেড মানে কি, কোম্পানির শেষে লিমিটেড দিয়ে কি বোঝায়? এটা হচ্ছে আমরা যখন কর্পোরেশন সম্পর্কে বলবো তখন বুঝবো। এমনি একটু বলে রাখি এখানে কেন লিমিটেড বলা হয়। স্যার শো করছে না, সরি শো করছে না, স্যার শো করছে না বলে মানে কি স্লাইডটা কি আপনি দেখতেছেন? স্লাইড দেখা যাচ্ছে স্যার, জাস্ট অ্যাডভান্টেজেস এই লেখাটা আসছে। আচ্ছা আচ্ছা, আমাকে একজন একটা এমডি শাহাদাত হিমেল একটা মেসেজ পাঠাইছে, উনি একটা প্রশ্ন করছে, সেটা হচ্ছে লিমিটেড মানে কি, আই মিন কোম্পানির শেষে লিমিটেড দিয়ে কি বোঝায়। এই যে আমি বললাম যে পাবলিক লিমিটেড কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি বলা হয়, এই প্রশ্নটার উত্তর দিচ্ছি লিমিটেড মানে কি। আপনাদের মধ্যে কারোর কি কোনো ধারণা আছে যে কোম্পানির শেষে লিমিটেড লেখা হয় এই লিমিটেডটার মানে কি? কারো ধারণা আছে? কারো কেউ নাই? আচ্ছা, আমরা এই যে অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ যখন করব বিভিন্ন কোম্পানির তখন আমরা বুঝতে পারব। লায়াবিলিটি, লায়াবিলিটি মানে বুঝেন? আপনার যদি কারোর কাছে কোনো দায় থাকে আপনি তার কাছে লায়াবিলিটি। হ্যাঁ, আর আপনার যদি কোনো দায়িত্ব থাকে আপনি হচ্ছেন রেসপন্সিবল। রেসপন্সিবিলিটি হচ্ছে দায়িত্ব আর লায়াবিলিটি হচ্ছে দায়, মানে আপনি কারোর কাছে দায়বদ্ধ, সেটা হচ্ছে লায়াবিলিটি। আপনি যখন শাহাদাত হিমেল, আমি আপনার প্রশ্নটার এই অ্যাডভান্টেজ সোল প্রোপ্রাইটারশিপের অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ গুলো একটু বলি, বললে আপনার প্রশ্নটার অ্যান্সার দিব, তাহলে আর ভালো করে ক্লিয়ার বুঝতে পারবেন। আমরা অ্যাডভান্টেজ গুলো একটু দেখি। সোল প্রোপ্রাইটারশিপের প্রথম অ্যাডভান্টেজ যেটা, সেটা হচ্ছে ইজ অফ স্টার্টিং, অর্থাৎ শুরু করাটা খুবই সহজ। কেমন সহজ, কত সহজ আপনাকে বলি। আপনারা যে আমার এখানে এখন পার্টিসিপেন্ট আছে, 66 পার্টিসিপেন্ট আছে, আপনারা 66 জনই চিন্তা করলেন যে আপনারা কালকে থেকে একটা ব্যবসা শুরু করবেন, প্রত্যেকে সিঙ্গেল সিঙ্গেল যে কোনো ব্যবসা, অথবা এই যে ইদানিং মানে এই কোয়ারেন্টাইনের সময়ে দেখবেন যে ফেসবুকে প্রচুর অনলাইন বিজনেস শুরু হয়েছে, কাপড় বেশিরভাগ হচ্ছে কাপড় বিক্রি করে। আপনাদের মধ্যে কেউ আছেন যে অনলাইনে বিজনেস করতেছেন, এই কোয়ারেন্টাইনে শুরু করছেন, এরকম কেউ আছেন? বিভিন্ন ওয়েবসাইট থেকে 4-5টা কাপড় ডাউনলোড করলেন, ডাউনলোড করে ওই পেজ এর মধ্যে ছবি দিলেন, অ্যাভেলেবল লিখে প্রাইসটা লিখে দিলেন, আপনার বিজনেস শুরু হয়ে গেছে। সোল প্রোভাইডারশিপ এতই সহজ বিজনেস স্টার্ট করা। আপনি চিন্তা করলেন আজকে থেকে যে আপনার ঘরে যে পুরাতন জিনিসগুলো আছে ওগুলো আপনি বিক্রি করা শুরু করবেন, মানুষের কাছ থেকে, প্রথমে নিজের থেকে শুরু করলেন, তারপর মানুষের কাছ থেকে আস্তে আস্তে কালেক্ট করা শুরু করলেন, পুরাতন জিনিস নিয়ে নিয়ে বিক্রি করলেন, শুরু হয়ে গেছে সোল প্রোভাইডারশিপ। এটা এতই সহজ, কোনো বাধ্যবাধকতা নেই, কোনো লিগেল কোনো ইয়া নেই। আপনি একটা মুদি দোকান দিবেন, কালকে থেকে আপনার আপনার ঘরের সামনে একটা দোকান ফাঁকা হয়েছে, আপনি ওটা দিবেন,
শুরু করে দিলেন, শুধু একটা ট্রেড লাইসেন্স নিতে হবে আপনার পৌরসভা থেকে বা ইউনিয়ন পরিষদ থেকে যেখানে কাজ করতেছেন সেখানে, কিন্তু সেটাও আপনার যেদিন থেকে বিজনেস শুরু করতেছেন ওই দিনই নিতে হবে এমন কোনো কথা নাই। আপনি ব্যবসা শুরু করে দিলেন, তারপরে আস্তে ধীরে আপনি ট্রেড লাইসেন্সটা নেওয়া শুরু করলেন, কোনো সমস্যা নেই, তাহলে খুবই সহজ শুরু করা, কোনো সমস্যা নেই। কন্ট্রোল, যেহেতু আপনার নিজের ব্যবসা, আপনি নিজে যেহেতু পেজ খুলছেন, আপনি নিজে যেহেতু ব্যবসা করতেছেন, কন্ট্রোল পুরোপুরি আপনার উপর। আপনার আজকে মনে হলো আপনি বিজনেসটা শুরু করলেন, শুরু করে দিলেন, আপনার আজকে মনে হলো আপনি কালকে থেকে আর ব্যবসা করবেন না, নতুন কোনো ব্যবসা করবেন, মুদির দোকান আর দিবেন না, এখন অন্য কোনো কিছুকে রড সিমেন্ট বিক্রি করবেন, কালকে থেকে ওটা শুরু করলেন, কন্ট্রোল আপনার উপর। আপনার আজকে মনে হলো আপনি দোকান বন্ধ রাখবেন, বন্ধ রাখলেন কোনো সমস্যা নাই, পুরোপুরি আপনার নিজের উপর। এই জন্য বলা হয়ে থাকে চাকরির চেয়েও ব্যবসা মোটামুটি স্বাধীন পেশা, কারণ চাকরি করলে আপনার বাইন্ডিংস থাকে, অফিসে যেতে হবে, অফিসে না গেলে স্যালারি কাটবে, ব্যবসাতে বাইন্ডিংস নাই। আপনি দোকান বন্ধ রাখলে আপনার ব্যবসা হবে না, টাকা পাবেন না, কিন্তু কন্ট্রোল পুরোপুরি আপনার উপর। সোল পার্টিসিপেশন ইন প্রফিটস এন্ড লস, এই প্রফিট হবে ব্যবসায়ে, এক টাকা প্রফিট হলে সেটার দাবি সেটার ভাগিদারও আপনি, 100 টাকা প্রফিট হলে সেটার ভাগিদারও আপনি, 1 লাখ টাকা প্রফিট হলে সেটাও আপনার, আবার 1 লাখ টাকা লস হলে সেটাও সেটার দায়িত্বটাও আপনাকে নিতে হবে। মানে সুবিধা হচ্ছে পুরো প্রফিটটাই আপনি পাচ্ছেন, আর অসুবিধা হচ্ছে যা লস হচ্ছে পুরোটাই আপনাকে বিয়ার করতে হবে। ইউজ অফ ওনার্স অ্যাবিলিটিস, আমাদের মধ্যে অনেকেই আছে, আমরা যখন এন্টারপ্রেনিয়রশিপ নিয়ে পড়ব তখন আমরা বুঝতে পারবো যে উদ্যোক্তা, একটা প্রশ্ন থাকে যে উদ্যোক্তা কি তৈরি হয় নাকি উদ্যোক্তা জন্মায়, এটা একটা ডিবেট আছে যে উদ্যোক্তা তৈরি হচ্ছে না জন্মায়। নিজে থেকে কিছু কিছু গুণাগুণ থাকে, মানে নেতৃত্বের গুণ, নেতৃত্ব আপনি আপনি চাইলেই আপনি নেতা হতে পারবেন না। আপনাদের মধ্যে অনেকেই দেখবেন যে তাকে আপনি নিজ থেকে ফলো করতেছেন, তাকে মানতেছেন, আপনি আপনার ক্লাসের মধ্যে আপনার বন্ধু কিন্তু তাকে আপনি মানতেছেন, তার মধ্যে একটা নেতৃত্বের গুণ আছে, এটা হচ্ছে সুবিধা। তো ওনার্সের একটা হচ্ছে অ্যাবিলিটি থাকে নিজের, যে ভালো নেতৃত্ব দিতে পারে, যে ভালো ম্যানেজ করতে পারে, ম্যানেজার, যে ভালো ম্যানেজার, সে যখন নিজের ব্যবসাটা পরিচালনা করবে তখন তার ব্যবসার প্রফিট ভালো হবে, নিজের অ্যাবিলিটিটাকে আপনি বিজনেসে খাটাতে পারতেছেন। ট্যাক্স ব্রেকস, ট্যাক্স ব্রেকসটা জিনিসটা কি, আপনি যেহেতু সোল প্রোপ্রাইটরশিপের কোনো লিগ্যাল এন্টিটি নাই, অর্থাৎ আইনগত কোনো ভিত্তি নাই, সোল প্রোপ্রাইটরশিপের যেহেতু আইনগত ভিত্তি নাই, সেহেতু সোল প্রোপ্রাইটরশিপকে কোনো ট্যাক্স দিতে হয় না। অ্যাজ এ পারসন আপনি, আপনার একটা আইনগত ভিত্তি আছে, আপনি বাংলাদেশের নাগরিক, আপনার ইনকাম যদি মিনিমাম ট্যাক্স যে ইয়াটা আছে লেভেলটা আছে তার বেশি হয়, আপনাকে পার্সোনাল ট্যাক্স দিতে হবে, কিন্তু বিজনেস ট্যাক্স যেহেতু সোল প্রোপ্রাইটরশিপের কোনো লিগ্যাল ভিত্তি নাই, আপনাকে সোল প্রোপ্রাইটরশিপকে ট্যাক্স দিতে হবে না। তাহলে এক ধরনের সুবিধা পাওয়া যাচ্ছে, আপনি ব্যবসা থেকে ইনকাম করতেছেন কিন্তু ব্যবসায়ের কোনো ট্যাক্স আপনাকে দিতে হবে না, আপনি শুধু পার্সোনাল ট্যাক্সটা দিবেন। সিক্রেসি, যেহেতু আপনার একার বিজনেস, অন্য কেউ এখানে নাই, আপনার ব্যবসা পুরোপুরি গোপনীয়, যতক্ষণ পর্যন্ত আপনি অন্য কাউকে বলবেন না। এখন আপনি যদি ভালোবেসে আপনার বউকে, আপনার জামাইকে বলে দেন, সে যদি ভালোবেসে অন্য কাউকে বলে দেয় সেটা অন্য হিসাব, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি অন্য কাউকে আপনার গোপনীয়তা জানাবেন না ততক্ষণ পর্যন্ত সেটা গোপনীয় থাকবে। ইজ অফ ডিসলভিং, ওই যে বললাম যেভাবে শুরু করছেন, আজকে পেজ, আজকে আপনার হঠাৎ করে মাথায় খেয়াল আসলো যে ব্যবসা করবো, একটা পেজ খুলে ব্যবসা শুরু করে দিলেন, এক সপ্তাহ পর আর ভালো লাগতেছে না, দূর পেজটা বন্ধ করে দিলাম, ব্যবসাও বন্ধ। আজকে আপনি কালকে থেকে একটা মুদি দোকান করলেন, জিনিসপত্র কিনলেন, আপনার বাপের প্রচুর টাকা, টাকা নিয়ে আপনি ব্যবসা শুরু করলেন, পরে এক মাস পর মনে হচ্ছে না মুদি দোকানে আমার স্ট্যান্ডার্ডের সাথে যায় না, মুদি দোকানে হবে না, এখন আমাকে একটা রেস্টুরেন্ট দিতে হবে, মুদি দোকান বন্ধ করে দিলাম, শেষ। যত সহজে ওপেন করবেন তত সহজে আপনি বন্ধ করে দিতে পারবেন, এটা হচ্ছে অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ। আপনাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে, যেহেতু আপনাদের কাছে এগুলো নতুন, আমাকে অবশ্যই বলবেন, একজন যেরকম মেসেজ করে জানাইছে ঠিক ওভাবে মেসেজ করে জানাতে পারেন, হাত তুলতে পারেন। আর সাধারণ ইমেল, আপনার প্রশ্নটা আমার এখনো মনে আছে, আমি আপনাকে বলবো, অ্যান্সার দিচ্ছি একটু পরে। এই এখানে এই যে প্রথম অ্যান্সারে চলে আসছে, আনলিমিটেড লায়াবিলিটি, আনলিমিটেড মানে কি, মানে হচ্ছে আপনি ব্যবসা করবেন, রড সিমেন্টের দোকান দিবেন বা মুদি দোকানে দিবেন, যা হোক একটা ব্যবসা করবেন, আপনার জায়গা জমি যা ছিল বিক্রি করছেন ব্যবসা করার জন্য, আপনার ব্যবসার জন্য মূলধন দরকার, ধরেন 20 লাখ টাকা দরকার মূলধন, আপনি 20 লাখ টাকার জায়গা জমি বিক্রি করে 10 লাখ টাকা জোগাড় করলেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছ থেকে আরো 10 লাখ টাকা জোগাড় করলেন, জোগাড় করে ব্যবসা শুরু করলেন,
ব্যবসা শুরু করার পরে একটা দোকান দিলেন, এক সপ্তাহ মতো দোকান চললো, ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স কিছু করেন নাই, ওই মার্কেটে আগুন লাগছে, আগুন লেগে আপনার পুরো দোকান পুড়ে গেছে, 20 লাখ টাকার যা ইনভেস্টমেন্ট ছিল 1 টাকাও এখনো পর্যন্ত ফেরত পান নাই, কারণ হচ্ছে মাত্র দোকানটা খুলছেন আপনি, 1 সপ্তাহ হয়েছে, কপাল খারাপ থাকলে যা হয় আর কি। এখন এই যে 20 লাখ টাকা জায়গা জমি বিক্রি করে 10 লাখ টাকা, ওইটা তো আপনার নিজের জায়গা বিক্রি করছেন, বাকি যে 10 লাখ টাকা বন্ধু বান্ধবের কাছ থেকে নিছেন ওই 10 লাখ টাকা কে শোধ করবে? সাদা থিমেল আপনি কি আছেন? হালকা বাতা তন্ময়, আপনার কি শেয়ার মার্কেট সম্পর্কে আইডিয়া আছে? বেসিক ধারণা আছে। একটু শেয়ার মার্কেট একটু বলেন তো, একটু শুনি ধারণাটা কি। স্যার শেয়ার মার্কেট জিনিসটা হলো যে মেইনলি শেয়ার বিক্রি করা হয় বিভিন্ন কোম্পানি, যেমন আমি অ্যাপেক্স এর আমি শেয়ার কিনতে পারি একটা নির্দিষ্ট পরিমাণ, যেমন 2% আমি শেয়ার কিনতে পারি, ওই শেয়ারটা আমি কিছুদিন দান করব, তারপর যখন অ্যাপেক্স এর আস্তে আস্তে লস হোক অথবা প্রফিট হোক আমি কিছুদিন পরে সেই শেয়ারটা আরেকজনের কাছে বেচতে পারবো, এভাবে আমি হয় প্রফিট করতে পারি অথবা লসও করতে পারি, এভাবে আর কি শেয়ার মার্কেটটা চলে। আচ্ছা, মোটামুটি আপনার একটু বেসিক ধারণা আছে, আমি তাহলে একটু ডিটেইলসে বলি শেয়ার মার্কেট জিনিসটা কি। এই যে কর্পোরেশন বা বিভিন্ন কোম্পানির কথা আমরা বলবো যখন পড়বো, বিভিন্ন কোম্পানি আছে, বড় বড় কোম্পানি আছে, অ্যাপেক্স এর কথা বললেন, গ্রামীণ ফোন বললেন, যারাই হচ্ছে বাংলাদেশে দুইটা শেয়ার মার্কেট আছে, একটা হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ আর একটা হচ্ছে চিটাগং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ DSE আর CSE। এই দুইটা স্টক এক্সচেঞ্জে যারা লিস্টেড হয় আপনাকে লিস্টেড হইতে হবে প্রথমে, তারাই হচ্ছে শেয়ার কেনা বেচা করতে পারবে। এখন লিস্টেড হওয়ার কিছু প্রসিডিউর আছে, ওগুলো আমরা বলবো, আপনাকে লিস্টেড হতে হবে। লিস্টেড কেন হয়? অনেক বড় কোম্পানি তার, আপনি যখন সোল প্রোভাইডারশিপ করবেন আপনি নিজেই টাকা জোগাড় করবেন, কিন্তু আপনি যখন কোম্পানি হবেন কয়েক হাজার কোটি টাকা হচ্ছে তার মূলধন, 100 কোটি টাকা হচ্ছে তার মূলধন, 1 জন 2 জন বা 50 জনের পক্ষে এই মূলধন জোগাড় করা সম্ভব না। তখন কি করে, আপনি আপনার প্রতিষ্ঠানের নর্মালি দেখবেন, ধরেন আপনি একটা বিজনেস শুরু করছেন, এখন আপনি বিজনেসটা বাড়াতে চাচ্ছেন, আপনি বিজনেসটা শুরু করছেন 5 লাখ টাকায়, এখন আপনার কাছে 5 লাখ টাকায় ক্যাপাবিলিটি আছে, আপনি বিজনেসটা বাড়াতে চাচ্ছেন, তখন আপনি একজন শেয়ার হোল্ডার নেবেন, আপনি বলবেন যে দোস্ত বা বন্ধু বা এরকম যে আমি বিজনেসটা বাড়াতে চাচ্ছি, আমার মূলধন 5 লাখ টাকা, তুইও 5 লাখ টাকা দে, তাহলে আমি তোকে একটা শেয়ার দিচ্ছি, আমরা দুজন পার্টনার। এরকম আরো 10 জন আপনি পার্টনার নিলেন, 50 লাখ টাকা দিয়ে আপনি একটা বিজনেস শুরু করলেন এরকম। তো যখন এটা তো আপনি আশেপাশে পরিচিত জনদের কাছ থেকে নিলেন, এখন আপনার হাজার হাজার কোটি টাকা দরকার, এখন আপনি কি করবেন, আপনি আপনার যে বিজনেসটা আছে সেই বিজনেসের শেয়ার মার্কেটে ছাড়বেন। এখন মার্কেটে যে ছাড়বেন, আপনি তো মাইক নিয়ে অ্যানাউন্স করতে পারবেন না যে আমি শেয়ার বিক্রি করতেছি পুরো বাংলাদেশে, এই জন্য আপনি স্টক এক্সচেঞ্জে লিস্টেড হবেন, স্টক এক্সচেঞ্জের মাধ্যমে আপনি আপনার শেয়ারগুলো মার্কেটে ছাড়বেন। মার্কেটে যখন শেয়ারগুলো ছাড়বেন, এরকম প্রত্যেকটা শেয়ার এক একটা শেয়ারের এক এক রকম দাম থাকে কোম্পানি ভেদে, যে কোম্পানি কোনো কোম্পানির শেয়ার একটা শেয়ারের দাম থাকে 10 টাকা, কোনো কোম্পানির একটা শেয়ারের দাম থাকে 1 টাকা, কোনো কোম্পানির একটা শেয়ারের দাম থাকে 100 টাকা, কোনো কোম্পানির একটা শেয়ারের দাম থাকে 1000 টাকা। এটা কোম্পানির উপর ডিপেন্ড করে, যে যত নাম করা কোম্পানি তার শেয়ারের দাম তত বেশি। আবার কোনো কোম্পানির একটা শেয়ারের দাম হচ্ছে 10 টাকা, কিন্তু সেই শেয়ারটা বিক্রি করতেছে 100 টাকায়, বাকি 90 টাকা হচ্ছে তার গুডউইল। যেমন গ্রামীণ ফোন যখন প্রথম মার্কেটে আসে তখন তার একটা শেয়ারের দাম ছিল সম্ভবত 10 টাকা, সে এক একটা শেয়ার বিক্রি করছে 400 টাকায়, বাকি 390 টাকা হচ্ছে তার গুডউইল, মানুষ কিনছে এই যে গ্রামীণ ফোন এই জন্য কিনবে। এগুলো অনেক বড় কিছু ব্যাপার স্যাপার, আমরা ওদিকে না যাই। তাহলে এই যে কোম্পানিগুলোর টাকা কালেক্ট করার জন্য শেয়ার বিক্রি করতেছে, এখন যে কেউ বাংলাদেশের নাগরিক যে কেউ এই শেয়ার কিনতে পারবে। আমরা একটা কোম্পানি ধরি, সেটা হচ্ছে গ্রামীণ ফোন, গ্রামীণ ফোন তার শেয়ার বিক্রি করতো, গ্রামীণ ফোনের মালিকানা আছে গ্রামীণ টেলিকমের কাছে, পুরোপুরি মালিক গ্রামীণ টেলিকমের কাছে। এখন গ্রামীণ ফোন বিজনেস আরো বাড়াবে, আরো বাড়াবে, এক্সপ্যান্ড করবে, তার টাকার দরকার, সে কি বুঝছে, চিন্তা করছে কি 51% শেয়ারের মালিকানা যার কাছে থাকবে, সে মালিক থাকবে, সে ব্যবসা পরিচালনা করবে, মানে ম্যাক্সিমাম শেয়ার, সে বাকি 49% শেয়ার মার্কেটে ছেড়ে দিবে। এখন বাকি 49% শেয়ার আমি আপনি যে কেউ কিনে নিতে পারবো, সে ছেড়ে দিছে। এখন আপনি কিনলেন, আপনি গ্রামীণ ফোনের 5টা শেয়ার কিনছেন, কেনার পর থেকে আপনিও কিন্তু গ্রামীণ ফোনের মালিক, কারণ আপনার গ্রামীণ ফোনের শেয়ার আছে। যারা 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 শেয়ার কিনছে তারা সবাই হচ্ছে গ্রামীণ ফোনের মালিক। ঠিক তেমনি স্টক এক্সচেঞ্জে যতগুলো কোম্পানি আছে তাদের শেয়ার যারা যারা কিনছে ওরা সবাই হচ্ছে ওই কোম্পানিটার মালিক।
আচ্ছা এইবার আসেন সাদা থিমেল, আপনি কি আমার কথা শুনতেছেন? জি স্যার। আচ্ছা আমি এতক্ষণ পর্যন্ত যা বলছি এটা বুঝছেন? সাদা থিমেল আপনার কথা শুনতেছি না স্যার, নেট প্রবলেম হচ্ছে একটু। আমি যা বলছি তা শুনছেন? আমি যে গ্রামীণ ফোনের এক্সাম্পল দিলাম। জি স্যার, জি স্যার, জি স্যার। আচ্ছা আপনাকে প্রথম প্রশ্ন করা হয়েছিল যে আপনি এক মালিকানার একটা বিজনেস, আপনার কোম্পানিতে লস হয়েছে বা আপনার যে দায় আছে এটা কে শোধ করবে? আপনি বলছেন আপনি আপনাকে শোধ করতে হবে। আচ্ছা এবার আসি, আপনি গ্রামীণ ফোনের শেয়ার কিনছেন, গ্রামীণ ফোন যে কোনো কারণে লস হলো, ব্যাংক্রাপ্ট হয়ে গেল, অর্থাৎ বন্ধ হয়ে গেছে গ্রামীণ ফোন, গ্রামীণ ফোনের দায় আছে, বিভিন্ন ব্যাংকের কাছ থেকে লোন নিছে গ্রামীণ ফোন, ব্যাংক একটা ব্যাংকের কাছ থেকে 10,000 কোটি টাকা লোন নিছে, 10,000 কোটি টাকা মালিক আপনি গ্রামীণ ফোনের, এখন গ্রামীণ ফোনের 10,000 কোটি টাকা কে শোধ করবে বলেন স্যার? পার্সেন্টেজ ওইভাবে হিসাব করে যত পার্সেন্ট আমার ভাগে পড়ে এরকমই মনে হয় হবে। না এখানে হচ্ছে এটা, আপনার আপনি শুধুমাত্র ওই যে আপনার 5,000 টাকা, আপনি শেয়ারের মালিক, 5টা শেয়ারের মালিক, ওই 5,000 টাকাই আপনার চলে যাবে, আপনি আর কোনো টাকা ফেরত পাবেন না, ওই 5,000 টাকা চলে গেছে, ওই 5,000 টাকা থেকে আপনার 10,000 কোটি টাকা শোধ করা হবে। এরকম প্রত্যেকের যত শেয়ার আছে, যে টাকার শেয়ার আছে শুধুমাত্র সেই টাকাটাই সে শোধ করবে, মানে আমার 5,000 টাকার শেয়ার আছে, আমি আর 5,000 টাকা ফেরত পাবো না, শেষ, আমাকে আর নতুন করে কোনো টাকা দিতে হবে না। আরেকজনের 2,000 টাকার শেয়ার আছে, সে 2,000 টাকা আর ফেরত পাবে না, নতুন করে তার কোনো টাকা দিতে হবে না, যত টাকার শেয়ার আছে তার দায় হচ্ছে তত টাকা, এটাকেই বলা হচ্ছে লিমিটেড লায়াবিলিটি। সোল প্রপ্রাইটরশিপের ক্ষেত্রে আনলিমিটেড লায়াবিলিটি, 10,000 কোটি টাকা যদি লোন থাকে, আপনি যদি সোল প্রপ্রাইটর হন, 10,000 কোটি টাকা পুরোটাই আপনাকে শোধ করতে হবে। কিন্তু কোম্পানির ক্ষেত্রে আপনার যত টাকার শেয়ার আছে, 2 টাকার শেয়ার থাকলে আপনার দায় হচ্ছে 2 টাকা, 10 টাকা বাকি থাকলে 51% যা সে শোধ করবে, 51% যারা আছে সে শোধ করবে, সে ব্যবসা ট্যাবসা সব বিক্রি করে দিয়ে সম্পত্তি টম্পতি সব বিক্রি করে সে শোধ করবে, এটা নিয়ে আপনাকে টেনশন করতে হবে না, আপনার দায় হচ্ছে ওই 5,000 টাকা, ওই টাকা আপনি আর ফেরত পাবেন না, শেষ। জি স্যার, বুঝতে পারছি। তাহলে এই জন্যই ওই কোম্পানিকে গুলাকে লাস্টে বলা হয় লিমিটেড, অর্থাৎ আপনি যদি ওই কোম্পানির মালিক হন আপনার দায় হচ্ছে লিমিটেড, আপনার যদি 5 টাকা শেয়ার থাকে আপনার দায় ওই 5 টাকা, আপনার যদি 50 টাকা শেয়ার থাকে আপনার দায় হচ্ছে 50 টাকা, এই জন্য এই কোম্পানি গুলার শেষে লিমিটেড লেখা হয়। ক্লিয়ার জিনিসটা ইমেল? জি স্যার, বুঝতে পারছি। ডিসঅ্যাডভান্টেজ বললাম আনলিমিটেড লায়াবিলিটি, যত টাকার দায় থাকবে আপনাকে তত টাকাই আপনাকে শোধ করতে হবে সোল প্রপ্রাইটরশিপের ক্ষেত্রে, লিমিট আনলিমিটেড লায়াবিলিটি। ডিফিকাল্টি ইন রেজিং ক্যাপিটাল, একজন কোয়েশ্চন করছে মোহাম্মদ মাহবুবুল হক মেহেদি, গুড, আপনাদের কোয়েশ্চন গুলো খুব ভালো, আগ্রহ আছে জানার। মাহবুবুল হক মেহেদির কোয়েশ্চনটা হচ্ছে, হোয়াট ইফ নোবডি হ্যাজ 51% শেয়ার, যদি আমি যে বললাম যে কারো 51% শেয়ার আছে, থাকবে সেই মালিক হবে, অ্যাজ লাইক লেস দেন 51% বাট মোর দেন শেয়ার হোল্ডার্স লাইক 40%, 30%, 20%, 10%। উনি জিজ্ঞেস করছে যে কারো যদি 51% না থাকে, 40% থাকে, 30% থাকে, 20% থাকে, তখন কি হবে? 51% থাকতেই হবে এমন কোনো কথা নাই, সাধারণত যারা কন্ট্রোল রাখতে চায় তারা 51% কন্ট্রোল রেখে বাকিগুলো বিক্রি করে, কারণ 51% না থাকলে আপনার কন্ট্রোল থাকবে না। আপনি 51% আপনার কাছে না রেখে যদি সবগুলো বিক্রি করে দেন, সবগুলো বিক্রি করে দেন, আমার প্রচুর টাকা আছে, যেমন আমি অ্যাসালাম কোম্পানি, অ্যাসালাম কোম্পানির প্রচুর টাকা আছে, আমি কি করলাম আপনার কোম্পানির ম্যাক্সিমাম শেয়ার কিনে ফেলছি, ম্যাক্সিমাম আমার কাছে এখন 40% শেয়ার আছে আর আপনাদের সবার মিলে 60% আছে, 40% আমার সবচেয়ে বেশি, তখন আমি কোম্পানির
পরিচালক হয়ে যাব, মানে আমার সিদ্ধান্তে কোম্পানি পরিচালিত হবে। মাহবুবুল হক, আপনি কি শুনতেছেন আমার কথা? জি স্যার। হ্যাঁ, যার কারণে যারাই শেয়ার ছাড়ে তারা 51% হাতে রাখে। হাতে রাখে কেন? আপনি যদি সব শেয়ার কিনেও নেন, আপনি সর্বোচ্চ 49% মালিক হবেন, আর আমি 51% মালিক থাকবো, আমার আমার বেশি। কিন্তু আপনি 51% রাখলেন না, আপনি ছেড়ে দিলেন বাজারে, সব ছেড়ে দিলেন, 100% আপনি বাজারে ছেড়ে দিলেন, যে যার কাছে সবচেয়ে বেশি পার্সেন্টেজ থাকবে। ধরেন একজনের কাছে 10% শেয়ার আছে, আর 10% আর অন্য কারো কাছে নাই, বাকিদের কাছে 8%, 7%, 9%, 5% এরকম করে 100% আছে। তখন যার কাছে 10% থাকবে সেই হবে কোম্পানির পরিচালক, তার কথা মতোই কোম্পানি পরিচালিত হবে, তার সিদ্ধান্তই সবকিছু হবে। মানে ম্যাক্সিমাম শেয়ার যার কাছে থাকবে সেই পরিচালনা করবে কোম্পানিটাকে। বুঝতে পারছেন মাহবুব? জি স্যার। স্যার, এক্ষেত্রে আমি যদি মানে আগে থেকে গেস করতে পারি যে আমার কোম্পানি সামনে বড় ধরনের লসের মুখে পড়তে পারে, তো সেক্ষেত্রে আমি যদি আমার মানে শেয়ারের একটা বড় পার্সেন্টেজ অন্যদের কাছে সেল করে দেই, তাহলে তো স্যার আমার ওই যে দায়বদ্ধতাটা আমার উপর আসতেছে না। না, আপনার উপর আসতেছে না। আরেকটা হচ্ছে দায়বদ্ধতা তো আসলে কারোর উপর আসে না। আপনার কাছে যদি 51% শেয়ার থাকে, আপনার দায়ও কিন্তু 51%, আপনার দায় কিন্তু 100% না। এখন এখানে একটা ব্যাপার আছে। এখন ব্যাপারটা হচ্ছে কোম্পানি ধরেন 10,000 কোটি টাকা লস হলো, কিন্তু 51% শেয়ার মানে আপনাকে 10,000 কোটি টাকা শোধ করতে হবে তা না, আপনার 51% যে টাকা আপনি সেটাই শোধ করবেন। এখন প্রশ্ন হচ্ছে বাকি টাকা ব্যাংকগুলা বা যারা টাকা দিচ্ছে ওরা পাবে কোথায়? ওরা পাবে না। আপনার যত সম্পত্তি আছে, আপনার মানে পার্সোনাল সম্পত্তি না, কোম্পানির বিল্ডিং, কোম্পানির জায়গা জমি যা কিছু আছে সবকিছু বিক্রি করা হবে। সবকিছু বিক্রি করা হলে বিক্রি করে 10,000 কোটি, ধরেন 10,000 কোটি টাকা আপনার দায় আছে, সবকিছু বিক্রি টিক্রি করে আপনি পাইছেন মাত্র 1,000 কোটি টাকা, বাকি 9,000 কোটি টাকা আপনাকে আর শোধ করতে হবে না। ওটা ব্যাংক, ওটা আদালত, কোর্ট ডিসিশন দিবে যে কোম্পানির সকল সম্পত্তি বাজেয়াপ্ত করে যা পাওয়া যায় সব ইয়া করে দাও, সব ইয়া করে যদি 1,000 কোটি টাকা পাই ওই 1,000 কোটি টাকায়, বাকি 9,000 কোটি টাকা আর দিতে হবে না। এটাই হচ্ছে কোম্পানির সুবিধা, লিমিটেড লায়াবিলিটি, যত টাকা শেয়ার আপনার কাছে আছে তত টাকা। সুতরাং কোম্পানি বলেন কি বলতেছিলেন জাহিদ, বলছেন মনে কি বলছেন? ভেতরের এই ধরনের কিছু ঝামেলা থাকে, এগুলো যখন আপনি যখন আমরা যদি এই শেয়ার মার্কেটের উপর আলাদা করে ক্লাস নেই বা জাস্ট শেয়ার মার্কেটটা বুঝতে যাই, তখন বুঝতে পারবেন যে কিভাবে কোম্পানি গুলা বিজনেস করে, টাকা প্রফিট করে কিভাবে। আপনার যত টাকা কোম্পানি, একটা কোম্পানি যখন মার্কেটে শেয়ার ছাড়বে, মার্কেটে শেয়ার ছাড়ার আগে ভ্যালুয়েশন করতে হয় কোম্পানিগুলোকে, এগুলোকে বলা হয় ভ্যালুয়েশন। বিভিন্ন সিএ ফার্ম টার্ম যেগুলো আছে, সিএ ফার্মের নাম তো শুনছেন, এই সিএ ফার্মগুলো হচ্ছে কোম্পানির ভ্যালুয়েশন করে। তো আপনার একটা কোম্পানির, আপনার কোম্পানির মিনিমাম মনে হয় 2 কোটি টাকা না 3 কোটি টাকা যদি আপনার মূলধন না হয়, তাহলে সে স্টক এক্সচেঞ্জে, সরি, 10 কোটি টাকা মনে হয়, না আমি এক্সাক্ট না অ্যামাউন্ট জানি না, 10 কোটি টাকা না হলে সে শেয়ার মার্কেটে লিস্টেড হতে পারে না, অর্থাৎ আইপিও ছাড়তে পারে না। আইপিও হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিং বলে। এটা হচ্ছে আপনি যে বাজারে শেয়ার ছাড়তেছেন, মানুষজন যে আপনার শেয়ারটা কিনে নিবে, এটার একটা ঘোষণা, এটাকে বলা হচ্ছে আইপিএল, পাবলিক অফারিং, আপনি অফার করতেছেন পাবলিককে। এই আইপিও ছাড়ার জন্য ভ্যালুয়েশন করতে হয়। এখন আপনার যে কোম্পানি, আপনার কোম্পানির এখন এই মুহূর্তে সম্পত্তি টম্পত্তি যা আছে সবকিছু মিলে আপনার কোম্পানির দাম হচ্ছে 1 কোটি টাকা, কিন্তু 1 কোটি টাকা দিয়ে তো আপনি বাজারে শেয়ার ছাড়তে পারতেছেন না। তখন আপনাকে কি করতে হবে? আপনাকে 10 কোটি টাকা করতে হবে। আপনি একটা সিএ ফার্মের সাথে কন্ট্যাক্ট করলেন, ওই সিএ ফার্মকে বললেন যে ভাই তোমাকে আমি 1 কোটি টাকা দিব, তুমি আমার কোম্পানিটাকে 10 কোটি টাকা ভ্যালুয়েশন করে দাও, 10 কোটি টাকা দেখাই দাও। এখন ওরা সিএ ফার্ম গুলো আপনার সম্পত্তি টম্পত্তি এগুলাকে বিভিন্ন ভাবে ভ্যালুয়েশন করে ওরা এটাকে 10 কোটি টাকা দেখাই দিল। তাহলে আপনার 1 কোটি টাকার কোম্পানি কিন্তু এখন 10 কোটি টাকা হয়ে গেছে, আর আপনি কোম্পানির দাম 1 কোটি টাকা, আপনি সিএ ফার্মকে দিচ্ছেন 1 কোটি টাকা, ঠিক আছে। এখন আপনি বাজারে ছাড়লেন 10 কোটি টাকা আপনার, আপনি 51% আপনার কাছে রেখে 49% ছেড়ে দিলেন শেয়ার, মানুষ কিনলো, নতুন আসছে মানুষ কিনছে,
কেনার পর তাহলে কি হয়েছে, 6 কোটি টাকা আপনার কাছে আছে, 4 কোটি টাকা আপনি বাজার থেকে, 6 কোটি টাকার মালিকানা আপনার কাছে আছে, আপনার কাছে কিন্তু আসলে 6 কোটি টাকার মালিকানা নাই, আপনার বিজনেসটাই হচ্ছে 1 কোটি টাকার, আপনার 6 কোটি টাকা থাকবে কোথেকে, কিন্তু আপনি সবাইকে দেখাচ্ছেন আপনার 6 কোটি টাকা আছে, আপনি বাজার থেকে 4 কোটি টাকা তুলে নিয়ে আসলেন, তুলে এনে সিএফআরকে 1 কোটি টাকা দিয়ে দিচ্ছেন, ওদেরকে বলছিলেন যে তোমাকে 1 কোটি টাকা দিব। স্টক এক্সচেঞ্জে যারা দায়িত্ব আছে, যারা জানে যে আপনার ফার্মটা 1 কোটি টাকার, কিন্তু তারা বিভিন্ন ভাবে আপনাকে লিস্টেড করে দিছে, ওদেরকে 1 কোটি টাকা ঘুষ দিলেন, 4 কোটি টাকার মধ্যে 2 কোটি টাকা ঘুষ দিলেন, তো বাকি 2 কোটি টাকা আপনার পকেটে, মালিকানাও আপনার হাতে থাকলো, 2 কোটি টাকা আপনার পকেটে ঢুকে গেল। একটা প্রশ্ন ছিল স্যার, আমি সাপোজ কোনো একটা কোম্পানি শেয়ার কিনলাম, তারপর কিছুদিন মনে হলো যে আমি শেয়ারটা তুলে ফেলবো বা উইথড্র করব, তাহলে কি ওই স্টেটমেন্ট কি আছে এখানে? মানে কোনো একটা কোম্পানি শেয়ার কিনলেন? জি স্যার। কিনে আপনি মানে শেয়ারটা মনে হলো যে আমি আমি শেয়ারটা উইথড্র করলাম, তাহলে এই সিস্টেম কি আছে এখানে? উইথড্র করলেন মানে আপনি শেয়ারটা রাখবেন না? রাখবো না। জি স্যার। হ্যাঁ, শেয়ার মার্কেটে কন্টিনিউয়াস কেনা বেচা হচ্ছে, আপনি এখন কিনতেছেন, কিনার পরে 3 দিন পরে শেয়ারটা বিক্রি করে দিলেন, অন্যজন কেনার জন্য বসে আছে। শেয়ার মার্কেটের, শেয়ার মার্কেট তো কাজ করে ওভাবেই, ধরেন আপনি এগুলো যারা শেয়ার মার্কেটে কাজ করে ওরা সবসময় অ্যানালাইসিস করতে থাকে, অ্যানালাইসিস করতে থাকে। শেয়ারের দাম বাড়ে কখন জানেন? শেয়ারের দাম বাড়ে হচ্ছে বছরের শেষে, যখন কোম্পানিগুলো প্রফিট দিবে তখন। আপনি যেহেতু শেয়ারের মালিক, আপনি প্রফিট পাবেন অবশ্যই, যত টাকা শেয়ার আছে তত প্রফিট পাবেন। তো প্রফিট পাওয়া মানে প্রফিট দুই ভাবে দেয়, একটা হচ্ছে নগদ টাকা প্রফিট দেয়, অথবা ওই অ্যামাউন্টের আরেকটা শেয়ার দেয়। আপনার কাছে 2টা শেয়ার আছে, আপনাকে আরো 2টা শেয়ার দেবে। আপনি একজন 2% শেয়ার হোল্ডার ছিলেন, আপনি এখন 4% শেয়ার হোল্ডার হবেন এরকম। তো আপনি শেয়ার কিনলেন 5 টাকা দিয়ে, কোনো একটা কোম্পানি শেয়ার 5 টাকা দিয়ে কিনলেন, 2 দিন পর দেখলেন মার্কেটে ওই শেয়ার চলতেছে 6 টাকা করে, আপনি বিক্রি করে দিলেন, তাহলে আপনার প্রতি শেয়ার 1 টাকা করে লাভ হইলো। শেয়ার মার্কেট থেকে যারা শেয়ার কেনা বেচা করে, ওরা তো শেয়ারগুলা হোল্ড করার জন্য কিনে না, ওরা এই যে বেশি দামে বিক্রি করার জন্য কিনে। এবং অনেক সময় শুনবেন যে শেয়ার মার্কেটে ঢুকে সে ফতুর হয়ে গেছে। ফতুর হয়ে গেছে কেন? কিরকম গ্যাম্বলিং করার জন্য বসে থাকে লোকজন। শেয়ার আপনি কিনছেন, একটা শেয়ার কিনছেন 10 টাকা, সেই শেয়ারের দাম বাড়তে 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 120 টাকা হয়েছে, এরকম ঘটনা আছে। আমার একজন পরিচিত আছে, ওই যখন শেয়ার মার্কেট পতন হচ্ছে তখন তার শেয়ার, তার যে ইনভেস্টমেন্ট আছে সেই ইনভেস্টমেন্ট তার বাড়তে বাড়তে 1 কোটি 30 লাখ টাকা পর্যন্ত হয়েছে। সে ওই শেয়ার বিক্রি করে নাই, হোল্ড করে রাখছে, তারপর ধুম করে শেয়ার মার্কেট পড়ে গেছে। সেই শেয়ারে তার যে 1 কোটি 30 লাখ টাকা যে শেয়ার ছিল, তার ইনভেস্টমেন্ট ছিল মনে হচ্ছে 30 লাখ না 40 লাখ টাকা, সেই 30-40 লাখ টাকা বেড়ে হয়েছে 1 কোটি 30-40 লাখ টাকা। শেয়ার মার্কেট ফল করছে, সে বিক্রি করে নাই, শেয়ার হোল্ড করে রাখছিল, তার যখন ফল করছে তখন তার পুরো সবকিছু শেয়ারের দাম হয়েছে 10 লাখ টাকা, 1 কোটি 40 লাখ টাকা থেকে পড়ে 10 লাখ টাকা। তার ইনভেস্টমেন্ট ছিল 40 লাখ টাকা, সে 30 লাখ টাকা লসে আছে। হোল্ড করছে মানে কি, ধরেন একটা শেয়ার সে কিনছে 100 টাকা দিয়ে, সে শেয়ারের দাম বাড়তে বাড়তে 1000 টাকা হয়েছে, 900 টাকা লাভে আছেন, আপনি চাইলে বিক্রি করে দিবেন, কিন্তু বাজার উঠতেছে, শেয়ারের দাম উঠতেছে, মানুষ কিনতে যাচ্ছে, ওই যে চাহিদার যোগান, আপনার শেয়ার আছে কম, মানুষের ডিমান্ড বেশি, দাম বাড়াতেছেন, আমি শেয়ার 1000 টাকা হলে বিক্রি করবো, আমি 1200 টাকা হলে বিক্রি করবো, কিন্তু আপনি বিক্রি করতেছেন না, দাম বাড়তেছে, 1500 টাকা পর্যন্ত উঠছে, 100 টাকা শেয়ারের দাম 1500 টাকা পর্যন্ত উঠছে, আপনি বিক্রি করেন নাই, রেখে দিয়েছেন আরো বেশি লাভের আশায়। আপনি আপনি খবর পাইছেন, এখানে ইনফরমেশন থাকে কিছু মানুষের মধ্যে যে শেয়ারের দাম আরো বাড়বে, আপনি 1500 টাকা দিয়ে বিক্রি করেন নাই, পরের দিনই আপনি চিন্তা করছেন পরের দিন এই শেয়ারের দাম হবে 1700 টাকা, আমি 1700 টাকা বিক্রি করবো, পরের দিন গিয়ে দেখলেন শেয়ারের দাম হয়ে গেছে 90 টাকা, 100 টাকা শেয়ার 1500 টাকা উঠছিল, আপনি বিক্রি করেন নাই, 90 টাকায় চলে আসছে, আপনি 1400 টাকা লাভে ছিলেন, বিক্রি করেন নাই, আপনি 10 টাকা লসে চলে আসছেন। এভাবে হচ্ছে শেয়ার মার্কেটগুলা চলে। হ্যাঁ বলেন। এটা কি কোনো ভাবে প্রেডিক্ট করা যায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে? হ্যাঁ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লাগবে না, আপনি যখন অ্যানালাইসিস করবেন, আমাদের দেশে এভাবে কাজ করে না, উন্নত বিশ্বগুলোতে যে শেয়ার মার্কেট কাজ করে, যারা ইনভেস্ট করে তারা ওই কোম্পানির অ্যানালাইসিস করে, ট্রেন্ড অ্যানালাইসিস করে। যারা শেয়ার মার্কেটে, যে কোম্পানিগুলো শেয়ার মার্কেটে আছে, ওদেরকে বছর শেষে হচ্ছে ওদের একটা অ্যানুয়াল রিপোর্ট তৈরি করতে হয়, আপনি অ্যানুয়াল রিপোর্ট দেখবেন, তারপরে হচ্ছে অ্যানালাইসিস আছে, বিজনেস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস নামে একটা, এগুলো যখন অ্যাকাউন্টিং করবেন তখন আছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। আপনি ওরা যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা দিচ্ছে বছর শেষে, ওদের লাভ ক্ষতি দায় এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের যেটা দিচ্ছে ওটা অ্যানালাইসিস করতে হয়। অ্যানালাইসিস করে দেখবেন যে তার দায় বেশি, মানে লাইবিলিটিস বেশি, নাকি অ্যাসেট বেশি, নাকি নগদ টাকা বেশি, আপনি বুঝবেন, আপনি অ্যানালাইসিস করবেন। ইনভেস্ট করার আগে আপনাকে ওই কোম্পানি নিয়ে অ্যানালাইসিস করতে হবে। আমাদের দেশে শেয়ার মার্কেট যেভাবে চলে, আপনি মার্কেটে গেলেন,
আপনি দেখলেন যে দাম বাড়তেছে আপনি কিনে ফেলছেন, দাম কমতেছে আপনি বিক্রি করে দিচ্ছেন, এভাবে। কিন্তু শেয়ার মার্কেট আসলে ওরকম না। আপনি শেয়ার মার্কেট মানে হচ্ছে আপনি একটা কোম্পানির মালিকানা কিনতেছেন, একটা কোম্পানিতে ইনভেস্ট করতেছেন। এই যে নিচে যে মুদি দোকানে আছে, নিচে যে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান আছে, রেস্টুরেন্ট আছে, আপনি কি হুট করে গিয়ে একটা রেস্টুরেন্ট কিনে নেবেন? কখনোই কিনে নেবেন না। আপনি আগে ওই রেস্টুরেন্টের ব্যবসা কেমন হচ্ছে, ওই এলাকায় লোকজন বেশি আসছে কিনা আপনি কিন্তু অ্যানালাইসিস করবেন। শেয়ার মার্কেটটাও ঠিক ওরকম, আপনি একটা বিজনেসে ইনভেস্ট করতেছেন, আপনি ওই বিজনেসের সম্পর্কে অ্যানালাইসিস করবেন, বিজনেসটা কি আস্তে 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 প্রফিটের দিকে যাবে কিনা, নাকি বিজনেসটা লসের দিকে যাবে। এগুলো বিভিন্ন অ্যানালাইসিসের টুল আছে। ট্রেন্ড দেখবেন, অনলাইনে গেলে তখন স্টক এক্সচেঞ্জে ঢুকবেন, তখন ট্রেন্ড, ট্রেন্ডটা হচ্ছে গত কয়েকদিনে তার শেয়ারের দাম বাড়ছে না কমছে, কেন বাড়ছে কেন কমছে, এগুলো আপনি ট্রেন্ড